খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, শেষ পর্যন্ত মেয়র পদে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে? ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে নির্বাচন কমিশনের যে তফসিল অনুযায়ী আগামী 12 জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, অর্থাৎ কিছুক্ষণ আগে 4টায় এই মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছে। আমরা এ পর্যন্ত দেখেছি যে 8 জন মনোনয়নপত্র ক্রয় করেছেন, কিন্তু 7 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন মূলত গতকাল জাতীয় পার্টির যে এক প্রার্থী ছিল, তিনি সংবাদ সম্মেলন করে কিন্তু এই প্রার্থীদের দিকে সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ এই পর্যন্ত আমরা খুলনা সিটি কর্পোরেশনে 7 জন মনোনয়নপত্র দাখিল করেছে, এটা নিশ্চিত করেছেন যে রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন তিনি। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে নিজ দলের সমর্থক এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের নিয়ে কিন্তু খুলনার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে এখানে কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছে। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে 8 জন 31টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 188 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 40 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল, কিন্তু কাউন্সিলর এবং সংরক্ষিত কতজন এ পর্যন্ত জমা দিয়েছেন তা এখনো নির্দিষ্ট করে রিটার্নিং কর্মকর্তা জানাতে পারেনি। হয়তো কেবলমাত্র শেষ হয়েছে, অর্থাৎ 5টার নাগাদ কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে হয়তো বা জানাবে যে কাউন্সিলর এবং সংরক্ষিত যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা কতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আসলে আর একটি বিষয় যে খুলনা সিটি কর্পোরেশন তথা সব জায়গায় কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তার কারণে কিন্তু অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের সংখ্যার কথাও বলছেন। তার কারণ হচ্ছে বলছে খুলনা সিটি কর্পোরেশনের যে নির্বাচন রয়েছে, নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণ কিন্তু ইভিএম সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সচেতনতা নাই, সেই কারণে কিন্তু তারা ইভিএম বাতিল করে কিন্তু সাধারণভাবে যে ব্যালট এর মাধ্যমে ভোট হওয়ার কথা সেটা কিন্তু দাবি জানিয়েছে। এই যে যে 7 জন প্রার্থী রয়েছে এর থেকে কিন্তু কয়েকজনই প্রার্থী এই ইভিএম এর বিপক্ষে কথা বলেছেন এবং ইভিএম বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের কথা বলছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার যে রিটার্নিং কর্মকর্তার খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের সেখান থেকে সর্বশেষ খবর। ন্যান্সি, অসীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম।